Good morning, student. How are you? I think you are fine. I am also fine. In grace of Almighty Allah. Today, we discuss to you English first variety book. Page number 156. Unit number 12, lesson number 2. I sense you have seen 3. আমি জানি তোরা 3 মানে গাছ গাছের মূল অংশকে আমরা সাধারণত বলি রুট তো আজকে আমি তোমাদের সাথে রুট বা শিকড় নিয়ে আলোচনা করব তো শিকড় গল্পের নাম হলো মাই রুট মাই রুট টু মাই রুট টু এট ফার্স্ট আই ডিসকাস ইউ দ্য ভোকাবুলারি অফ দি টেস্ট vocabulary Brilliant, obligation, renowned. Banker, science teacher, তাহলে আমরা দেখি ভক্তকুলারি গুলা তোমরা মিনিং জানো কি না জানো আমরা একটু দেখি ব্রিলিয়ান্ট বলতে পারে ব্রিলিয়ান্ট মানে কি ব্রিলিয়ান্ট মানে হলো মেধাবী অব্লিগেশন দায়িত্ব বা কর্তব্য অব্লিগেশন মানে দায়িত্ব বা কর্তব্য এনাউন্স মানে হলো নাম করা রেনাউন্ড মানে হলো নাম করা বা বিখ্যাত ব্যাংকার মানে হলো ব্যাংকের কর্মচারী সায়েন্স টিচার মানে এটা হয়তো তোমরা সবাই জানো সায়েন্স টিচার মানে হলো বিজ্ঞানের শিক্ষক বা স্যার অপ্রফেশন মানে হলো পেশা বা অধিকার অপ্রফেশন মানে পেশা বা অধিকার আমরা অপ্রফেশন মানে পেশা বা অধিকার তাহলে আমরা এতক্ষণ ভোকাবুলারি নিয়ে আলোচনা করলাম নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ ভোকাবুলারি গুলো তোমাদের সাথে আমরা আলোচনা করবো মায়ের
সাইড রিডিং আছে, তো রিডিং এর ওখানে আমরা একটু দেখি যে সেটা হলো সাইলেন্ট রিডিং এ যেটাতে আজকে আমরা লাউড রিডিং ওটা তোমাদের বোঝাতে চেষ্টা করব যে মাইনুল ইসলাম রুটে মাইনুল ইসলাম সম্পর্কে গল্প আছে। মাইনুল ইসলাম ইকে কোয়ালিফাইড ফার্মাসি নাম। মাইনুল ইসলাম একজন যোগ্যতা সম্পন্ন মহাদার কৃষক। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়েন্ট অ্যাজ এ স্টুডেন্ট। মিস্টার মাইনুল ইসলাম ছাত্র হিসেবে খুব মেধাবী ছিলেন। তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছিলেন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ময়মনসিং এ তিনি বাড়ি ফিরে আসেন and he started advanced farming among কৃষি কাজের মধ্যে। He has two brothers, তার দুইটি ভাই আরো ছিল, who are graduate, তারা ছিলেন স্নাতকোত্তর ডিগ্রিধারী লোক in different discipline, বিভিন্ন বিষয়ের উপর, especially বিশেষ করে বিশেষ করে অফ দি ইসলাম ফ্যামিলি ইসলামের পরিবারের লোকেরা, ইন দ্যাট দে অল আর লিভিং দেয়ার ভিলেজ, সকলেই তারা গ্রামে বাস করে, এন্ড অল আর ইনভলভড, সকলেই প্রখ্যাত বা বিখ্যাত ইন ওন ফিল্ডস, ইন দেয়ার ওন ফিল্ডস, তাদের নিজ নিজ ক্ষেত্রে। তার হল মাইনুল ইসলাম একজন, মাইনুল ইসলামের পরিবারের লোকেরা সকলে কোয়ালিফাইড পারসন, মানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়ের উপর, এবং তারা সবাই গ্রামে বাস করে এবং বিভিন্ন দিকে তারা বিখ্যাত। মিস্টার ইসলাম ইয়াঙ্গার ব্রাদার, মিস্টার ইসলামের ছোট ভাই, হুই যে রাজশাহী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, যিনি রাজশাহী ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর নিয়েছেন, ইজে সায়েন্স টিচার, তিনি এখন বিজ্ঞানের শিক্ষক, তিনি লোকাল স্কুল গ্রামের স্থানীয় গ্রামের একটি স্কুল টিচার। এই জয়ঙ্কর ব্রাদার ইজ এ সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট। তার ছোট ভাই যে সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট, সামাজিক বিজ্ঞানের স্নাতক, হু লাইকস টু স্টার্ট, তিনি শুরু করেছেন এনজিও, তাকে যখন জিজ্ঞেস করা হলো হোয়াট মেক্স ইউ ডিসাইড, কেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন টু স্টে হিয়ার ইন দিস ভিলেজ, এই গ্রামে থাকার, মিস্টার ইসলাম ইসমাইল, মিস্টার ইসলাম মুচকি হাসলো অ্যান্ড সেড, বলল লোক লোক ইটস দেখেন টু সত্য দ্যাট উই কুড লিভ দিস ভিলেজ, দ্যাট উই কুড লিভ, আমরা গ্রাম ত্যাগ করতে পারি ফর সিটি লাইফ, শহরের জীবনের জন্য। আই কুড বি এ ব্যাংকার, আমি একজন ব্যাংকের কর্মচারী, অর মাই ব্রাদার, আমার ভাই কুড বি এ ব্রোকার, আমার ভাই একজন আমলা হতো,
সেগুলো আমাদেরকে আকর্ষণ করে নাই। আকর্ষণ করে নাই
Dear students, আমি আজকে এই দিনগুলো তোমাদের শিক্ষা দিলাম তোমরা আশা করি বুঝতে পেরেছ বাড়ি গিয়ে একটু দেখবে এবং ভালো করে আবার পড়ে আসবে যে তোমরা কালকে আমরা আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমরা সবাই ভালো থাকো এই কাম তোমাদের মঙ্গল কামনাতে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ